আমাকে এমন গালিগালাজ করে এক শ্রেণীর মানুষ, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এইটা যখন মানুষের সামনে উপস্থাপন করেছি, সবচেয়ে বিরোধিতা করেছে বাংলাদেশের যারা কাঠ মোল্লা, তারা যারা টেরা মুফতি, টেরা মুফতি বুঝেন তো, ফাটা মুফতি, ছেঁড়া মুফতি, যারা সালাত পড়ছে বাইতুল মুকাররমে, যখন বলতো ওয়ালা দল্লিন আমিন, তুমি তো সোর একটা, তুমি আমিন বলতে পারলে না কেন? এক রফুলে আদিনের সুন্নাতকে বেঁচে থাকার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন শেখ মরজুম হোসাইন। বললেন আহলে হাদিসের ইতিহাস, দিল্লির মসজিদে আমি দেখে আসছি, শাহী মসজিদ যেটা, কিন্তু সালাত পড়া যায়নি ওখানে, ওর কবর আছে মসজিদে, আমি সালাত পড়িনি। ওই মসজিদে ঢুকে শেখ মরজুম হোসাইন যখন মাকদুম হোসেন ওরফে মাকদুম হোসাইন, তিনি যখন রফুল আয়দান করছেন, তার বন্ধু বলছে আজ রফুল আয়দান করো না, রফুল আয়দিন করলে তোমাকে ফাঁসি দিয়ে দিবে। তখন তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আরে রফুল আয়দান করে রাসূলের কাছে সম্মানের সাথে উঠতে চায়, আজকে রফুল আয়দান না করে যদি বেঁচে যায় রাসূলের সামনে আমি মুনাফেক হয়ে উঠতে পারবো না। রফুল আয়দান করলেন, ধরা পড়ে গেলেন, তিনবার ফাঁসিতে ঝুলেছে, তিনবার, তিনবারই দড়ি ছিঁড়ে পড়ে গেছে। আসমানে যদি মৃত্যুর ফয়সালা না হয় কেউ মারতে পারবে? তুমি কিসের কৌশল করছো? বাংলাদেশের মতো জায়গায় তুমি সালাত আদায় করবে জাতীয় মসজিদ, কারো বাপের যদি কারো একটা অংশ থাকে সেখানে আমারও অংশ আছে, ওখানে আমি সালাত আদায় করতে পারবো না? বাংলাদেশের অবস্থা আজকে এইরকম কেন? আহলে হাদিস প্রত্যেকটা সন্তানের মধ্যে যদি সালাফি চেতনা থাকতো, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশের মতো যদি চেতনা থাকতো, সালামুল্লাহ অমৃতসরের মতো যদি চেতনা থাকতো, শাহ ইসমাইল শহীদের মতো যদি চেতনা থাকতো, সৈয়দ আহমদের মতো, তাহলে বাংলাদেশে যারা আমিনের বিরোধিতা করে, রফুল আয়দানের বিরোধিতা করে, যারা বুকে হাত বাঁধার বিরোধিতা করে, এই শব্দ ফাটা মুক্তি বাংলাদেশে ঠাঁই পেত না। কোনোদিন ভেবে দেখেছেন সালাতটা আপনি পড়ছেন, কোনোদিন ভেবে দেখেছেন আপনার সালাতটা শুদ্ধ হচ্ছে কিনা? ভেবে দেখেননি। ওয়াক্ত ঠিক আছে কিনা? যদি ওয়াক্ত চিন্তা ভাবনা করি, সময় চিন্তা ভাবনা করি, এক সূত্রে আপনার সমস্ত সালাত শেষ। জহরের টাইম হচ্ছে 11:42-43 মিনিটে, 45 মিনিটে পড়েন কয়টায়? কয়টায়? 12:45। কেন? 1:30 পড়ে। আপনারা তো 12:45 পড়েন, আলহামদুলিল্লাহ। সারা জীবন যে 12:45 পড়ে, ওটা কি করবেন আপনি? এক, এটা গেল আসরের টাইমের ওয়াক্ত হচ্ছে এখন 2:55-তে পড়ছে 4:00 আজান, 4:15 জামাত, কয় ঘন্টা পরে আপনি ভাবতে পেরেছেন? ফজর সালাত, ফজর সালাতের ওয়াক্ত হচ্ছে এখন 4:56-52 এরকম হবে, অথবা আপনাদের টাঙ্গাইলে হবে মনে হয় কত, ওই রকম 59-60 হবে নাকি? আচ্ছা হলো, কিন্তু এই সালাদটা পড়ছি কোথায় গিয়ে? তা আমি কিভাবে সালাতের হেফাজত করলাম? 1 নম্বরে 3 ওয়াক্ত, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত কি অটো থাকলো, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, কোন মাগরেব আর এশা, এই 3 ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ 2টা ওয়াক্ত চলে গেছে, কি কি? আসর আর ফজর। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 556 নম্বর হাদিস সহিহ বুখারী, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সঠিক সময়ে আসর এবং ফজর পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, আল্লাহ রাসূল একদিন বলছেন মেঘমুক্ত আকাশে, মেঘমুক্ত আকাশে যেমন চাঁদকে দেখা যায়, ঠিক এইভাবে আল্লাহকে কে দেখতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্র সাহাবীরা বলছেন আমরাও দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করলেন, ওয়াদা নিলেন, বলে দিলেন তোমরা যদি মেঘমুক্ত আকাশে চাঁদ যেমন দেখা যায়, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, আল্লাহকে ওইভাবে দেখতে চাইলে 2 ওয়াক্ত সালাত
আউয়াল ওয়াক্তে পড়বে আসর এবং ফজর, তবেই তুমি আল্লাহকে দেখতে পারবা। কি মুলাকাত, সাক্ষাৎ। আপনি বলেন তো দেখি, আসর এবং ফজর অধিকাংশ মানুষই বাংলাদেশের জীবিত রেখেছে না মেরে ফেলে দিয়েছে? মেরে ফেলে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে ইউমিতুনা সালাত, তারা সালাতকে মেরে ফেলে দিবে। আমাতা ইয়ামুতু মানে কি? ইউমিতু এর অর্থ কি জানেন? মাতা ইয়ামুতু এর এক অর্থ হয়, আর আমাতা ইউমিতু, ইউমিতুনা সালাত আর ইয়াকতুলুনা সালাত, সালাতকে হত্যা করে, গলা টিপে মেরে ফেলে দিবে। আজকে আসর এবং ফজর সালাত কি করে দিয়েছে? গলা টিপে মেরে ফেলে দিয়েছে। আহলে হাদিসদের উচিত, সালাফি আকিদার যারা তাদের উচিত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে অন্যদেরকে শিক্ষা দেওয়া, এইভাবে সালাত আদায় করুন, আখের ওয়াক্তে সালাত দেরি করে পড়ে সালাতকে নষ্ট করবেন না। কারা করেছে? সেদিন এক বেদাতি, এক বেদাতি ওর মানহাস ঠিক না, ও ব্যাখ্যা দিচ্ছে এই সালাত দেরি করে পড়াতে কোনো সমস্যা নাই, শয়তানের তো কোনো সমস্যা নাই, আছে? হ্যাঁ, আল্লাহর বান্দা যারা তাদের সমস্যা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1497 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এরকম হয়, আবু দার রাদিয়াল্লাহু আনহু বলছেন তাহলে আপনি কি করতে বলছেন? আল্লাহ রাসূল বললেন সল্লি সালাত, তোমার সালাত তুমি পড়ে দাও, ফাইন আদ্রাক্তামাহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, তোমার আউয়াল ওয়াক্তে পড়ার কারণে তুমি জামাতের নেকি পাওয়া যাবে, পেয়ে যাবে। তবে তাদের সাথে তুমি যদি পড়তে চাও পরে পড়ো, তবে সেইটা হবে তোমার জন্য নফল, আগে যেটা পড়েছো সেটাই কি আসল, সেটাই আসল। এবার আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দেখালেন কেন? কারা করেছে এটা? বাংলাদেশের তথাকথিত উলামায়ে কেরামী এই দুইটা আসল সালাতকে নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কয়েকটা আয়াত আছে এখানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ সালাতকে মুমিনদের উপরে ফরজ করেছেন যে কোনো সময়ে নির্দেশ, কিতাবাম মাওকুতা নির্দিষ্ট অর্থ ফরজ করেছেন। আমি দেরি করে পড়ছি কেন, কি কারণে? চলেন তাহলে আমাদের বর্তমান যে সালাতের অবস্থা একটু সাহাবিদের যুগে যাই, চলেন দেখি, আগে রাসূলের যুগে যাই, চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের কোণে বসে আছেন, 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 104 পৃষ্ঠার মধ্যে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি মসজিদের কোণে বসে আছি, আল্লাহ রাসূল মসজিদের কোণে বসে আছেন, একজন ব্যক্তি ঢুকলেন, সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও সালাত পড়ো, তুমি সালাত কি 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 অনুবাদ কি? পড়নি না হয়নি? পড়নি, পড়নি, হয়নি বললে কি এটা ত্রুটি হয়েছে, কিন্তু ভাষা কি ফাইন্নাকা লাম তুসাল্লি, পড়ইনি। আবার সালাত পড়লেন, আবার সালাম দিলেন, ওয়ালাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার বললেন ফিরে যাও সালাত পড়ো, তুমি সালাত পড়নি। কয়বার করেছিলেন? তিনবার। একটু ভেবে দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবি মসজিদে নববীতে সালাত আদায় করছেন, অথচ সেই সাহাবিকে আল্লাহ রাসূল তিনবার বললেন তুমি সালাত পড়ো, সাহাবি কি বললেন? মা উহসিনু আলা গয়রা হাদা, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, তিনবার যখন সালাত পড়ে হয়নি,
আপনি যদি ডাকি আসুন, আসেন তো দুই রাকাত সালাত পড়ে দেখান তো। আমার বিশ্বাস আপনি জীবনে যত সুন্দর করে সালাত পড়েছেন তার চেয়ে আজকে ভালো করে পড়বেন, তাই না? যখন প্রথম হলো না, দ্বিতীয় হলো না, তৃতীয়বার কত সুন্দর করে পড়েছেন, কথা বুঝতে পারছেন? এর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। পড়োনি মানে কি, এর অনুবাদ কি? তুমি জীবনেও কোনোদিন সালাত পড়োনি, জীবনেও পড়েনি, অনুবাদ করলাম কেন? এখানে একটা শব্দ আসছে লাম, একে আরবিতে বলে নাফি জাহাদ ইনকারি, লামটা। আপনাকে যদি জিজ্ঞেস করি এখন খেয়েছেন, যদি আপনি রাতের খাবার না খান তাহলে উত্তর কি দিবেন? মা দ্বারা উত্তর হবে, মা কাল তো আমি খাইনি। আর যদি প্রশ্ন করি আপনাকে, থাইল্যান্ডের লিচু কোনোদিন খেয়েছেন? উত্তর কি হবে? তখন হবে লাম দ্বারা, আমি কোনোদিন খাইনি। আল্লাহ রাসূল কি মা তো মা সল্লাইতা বলেছেন না লাম তো সল্লি বলেছেন? লাম তো সল্লি, লাম দ্বারা বলেছেন। আমি এটা শাব্দিক ব্যাখ্যা দিলাম, এটা হাদিস থেকে নেন। এবার 1312 নম্বর হাদিস খুলুন, নাসাইর মধ্যে এসেছে, সাহাবিদের যুগে চলেন। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে কাম তো সল্লি হাযিহি সালাহ, একজন ব্যক্তি সালাত আদায় করছে, জিজ্ঞেস করছে এই এই তুমি এই সালাত কতদিন থেকে আদায় করছো, কতদিন থেকে? তখন বলছেন মুনজু আরবাইনা সানা, প্রায় তো 40 বছর যাবত। হুজাইফা কি বলেছিলেন? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন 40 বছর না, লাউ মুত্তালা হাদা মুত্তালা গায়রাল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীতে একটা অংশ আসছে, শোনো, 40 বছর না, এইভাবে সালাত পড়তে পড়তে যদি মরেও যাও তবে রাসূলের দিনের উপরে মরবে না, তুমি বেদিন হয়ে মারা যাবে। এই হাদিস প্রমাণ করে শুদ্ধভাবে সালাত না আদায় করলে লোকটা বেদিন হয়ে যায়। সালাত পড়েন অবশ্যই যেন রাসূলের তরিকায় হয়, মনে থাকবে? মনে থাকবে না? এটা মনে থাকার কথা না। আমাকে এমন গালিগালাজ করে এক শ্রেণীর মানুষ, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এইটা যখন মানুষের সামনে উপস্থাপন করেছি, সবচেয়ে বিরোধিতা করেছে বাংলাদেশের যারা কাঠমোল্লা, তারা যারা টেরা মুফতি, টেরা মুফতি বুঝেন তো, ফাটা মুফতি, ছিঁড়া মুফতি যারা, তারাই সবচেয়ে বেশি মানুষকে বিভ্রান্ত করেছে। তবে আলহামদুলিল্লাহ যে কয়জন বড় আলেম এই বই পড়ে উপকৃত হয়েছেন, আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন, ওই সমস্ত আলেমদের পেশাবে পানি টানার যোগ্যতায় ফাটা মুফতিদের নাই। তিনবার হুজাইফা রাদিয়াল্লাহু আনহু যদি বলেন 40 বছর না, মৃত্যু পর্যন্ত এইভাবে সালাত পড়লে তুমি বেদিন হয়ে মারা যাবে, যদি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলের যুগে যে সালাত দেখেছি বর্তমান যুগে সালাত নেই, যদি মুয়াব ইবনে কুররা তিনি যদি বলেন সাহাবীরা যে সালাত পড়ছেন এই সালাত বর্তমানে নেই, ইমাম আহমদ বিন হাম্বল তাবাকাতুল হানাবিলা প্রথম খণ্ডের 350 পৃষ্ঠা তিনি বলছেন লাউ সল্লাইতা ফি মিয়াতে মসজিদিন মা রাআইতাহুম, তুমি যদি 100টি মসজিদে বর্তমান যুগের 100টি মসজিদে সালাত আদায় করো, মা রাআইতা ইয়াকুমুনা সলা আলা মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আন আসহাবি, 100টা মসজিদে সালাত আদায় করো, তোমরা কোন মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সালাত পাবে না। কে বলছেন এটা? ইমাম আহমদ বিন হাম্বল 241 হিজরির পূর্বের বক্তব্য, এটা 241 হিজরির পূর্বের বক্তব্য এটা। ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ফি সলাতিকুম ওয়া সলাতা সাহিবিকুম, তোমাদের বন্ধুর সালাত এবং তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো।
ও ইমাম আহমদ বিন হাম্বল এটা জানবেন না তো আপনি জানবেন? ইমাম আহমদ বিন হাম্বলই তো জানবেন। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তো জানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়তেন, তাই না? বিদাতি জানবে নাকি? বর্তমান প্রেক্ষাপটে আমি বক্তব্য শেষ করে দেব অল্প কয়েক সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে। সেটা বলতে চাচ্ছিলাম, বর্তমানে আমাদের সালাতকে নষ্ট করার, আমাদের আকিদা নষ্ট করার, আমাদের আমলকে নষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হয়েছে বেদাতি আলেম, বেদাতি বক্তা, যাদের মানহাজ ঠিক নাই। আপনি যদি আহলে হাদিস হওয়ার পরেও ভিতরে যদি আপনি অন্য মানহাজ লালন করেন, তাহলে তো আপনি আহলে হাদিস না, আহলে হাদিসের শত্রু আপনি। কেন আপনি লালন করেন? নিজে দেখেন আমি আহলে হাদিস, কিন্তু যারা শিয়াদের রাজনীতিকে বিশ্বাস করে আপনি তাদেরকে সাপোর্ট করেন, আপনাদের মধ্যে সালাফের মহব্বত থাকবে? আপনি তো একটা কাট্টা বেদাতি, আপনাকে সালাফি কে বলেছে? আপনাকে কে আহলে হাদিস বলেছে? আপনি আহলে হাদিস না। আজকের যুগে দরকার আহলে হাদিস ভাইদের, আহলে হাদিস উলামায়ে কেরামকে রাসূলের সুন্নাহ মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। 128টা খুলুন, বুখারীর মধ্যে এসেছে 631 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের দেখানোই সালাত পড়তে হয়, সে জুমা হোক, জানাজা হোক, ফরজ হোক, নফল হোক, ঈদাইন হোক, তাহাজ্জুদ হোক, বেতের হোক, তারাবি হোক, সব সালাত আদায় করতে হবে একজনের তরিকায়। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কোন নবীর তরিকায় সালাত আদায় করলে চলবে না, সাহাবীদের তরিকায় সালাত আদায় করলে চলবে না। যদি রাসূলের তরিকা বিরোধী হয় সাহাবীর তরিকা, মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনাকে সালাত আদায় করতে হবে, কোনো উপায় নেই। আমরা আজকে বেদাতিদের সাথে চলাফেরা করতে গিয়ে একটা মুসাফা শেখার দেন, একটা মুসাফা আজকে সবাইকে ওয়াদা করে নিব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটু চিন্তা করেন আপনি, এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসাফার পর্ব কি শেষ, এটাই হলো মুসাফা। 5212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, দুইজন মুসলিম যখন একসঙ্গে মুলাকাত করে মুসাফা করে, দুইজন পৃথক হওয়ার আগেই উভয়ের সমস্ত পাপ ক্ষমা করে দাও। আমুলটা খুব ছোট কিন্তু নেকি কত। 245 নম্বর হাদিস খুলেন, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এক হাত ধরে আখাজা বিয়াদি, একজন মমিন আরেকজন মমিনের যদি এক হাত ধরে আখাজা বিয়াদি, যদি দুই হাত হতো ইয়া দায়ী হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া তানা সারু হুমাল খতায়া কামা ইয়া তানা সারু ওয়ারাকু সাজা, দুইজনার পাপ অনুরূপভাবে ঝরে পড়বে যেভাবে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায়, ঠিক উভয়ের পাপ ঝরে পড়ে সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে যাবে। অথচ এই ফজিলতটা কি করেছি, আর এক লাখ টাকা লাগান, এই দেখেন এবার পাপ কমছে না বাড়ছে, বাড়ছে। এবার বলছি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দুয়ার কোনো ভিত্তি নাই, ইয়াগফিরুল্লাহু ওয়া লানাকুম ভিত্তি নাই। এটা হলো বুকে আছে। এবার বলছি ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ, একটা মুসাফার সাথে কয়টা যোগ হয়েছে আপনাদেরকে বুঝাতে পেরেছি, বুঝাতে পেরেছি এটা কেন হয়েছে। ওখান থেকে নেমে আসা পর্যন্ত কয়েকজন মুসাফা করেছে আমার সাথে, দুই হাতে, আমার মনটা চাচ্ছিল, বাম হাত আমার ফাঁকা ছিল। হাসছেন কেন আপনি?
সুন্নাতের উপরে আপনি বেদাত প্রতিষ্ঠা করবেন, আর আপনাকে আমি আদর করব, আমার সাথে ওয়াদা করেন জীবনে কোনোদিন চার হাতে মুসাফা করবেন না। হাত তুললেন দেখি, আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, আমিন রাব্বুল আলামিন। ইমাম আবু দাউদ এমনি বলেননি, লাউলা হাযিহিল ইসাবাল আন্দ্রাসাল ইসলামি আন ইসহাবাল হাদিস, ইমাম আহলুল হাদিস ইমাম আবু দাউদের লকব, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। বেদাতিরা প্রতিষ্ঠা করছে বেদাত, আহলে হাদিসরা বেদাতকে উৎখাত করে সুন্নাত প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। কোন জায়গায় শুধু একজন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমনি বলে গেছেন, বাদাল ইসলাম ও গরিবন সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, মুসনাদে আহমদে এসেছে, অহুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইসলাম অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, ইসলাম আবার চলে যাবে অল্প সংখ্যক মানুষের মধ্যে, তবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সমস্ত লোক তারাই যখন মানুষ সুন্নাতকে নষ্ট করবে এই লোকগুলো সংশোধন করে দিবে, এই লোকগুলো ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবে। অতএব এক শ্রেণীর মানুষের অভ্যাস হলো জাল হাদিস প্রতিষ্ঠা করা, বেদাতকে প্রতিষ্ঠা করা, আর আমাদের প্রচেষ্টা থাকবে বেদাত উৎখাত করে সুন্নাতকে প্রতিষ্ঠা করা। বলুন ইনশাআল্লাহ। কোনো সুযোগ নেই কোনো একজন আহলে হাদিস ভাই সালাফি আকিদার ভাই কশ্চিন কালেও কোনো বেদাতকে মেনে নিতে পারে না, কখনোই না। আপনি এই মর্মে সাবধান থাকবেন, বেদাতি আমল হলো শয়তানের আবিষ্কার করা, এটা কি জানেন আপনারা? জানেন না মনে হয়, তাই না? বেদাতি আমল কার আবিষ্কার করা? শয়তানের আবিষ্কার করা। আপনার সহি আমলের মধ্যে বেদাতি আমল রাখা ঠিক হবে? এক মন দুধের মধ্যে যদি গরুর স্থানা যদি এক ফোঁটা মারেন তাহলে থাকবে? হ্যাঁ, ওটা ঘোলও তৈরি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, 3210 নম্বর হাদিস সহি বুখারী খুললেন, 4701 নম্বর হাদিস সহি বুখারীর মধ্যে এসেছে, শয়তান কথা শুনে ঘাড়ের উপরে একজনের উপর একজন উঠতে থাকে, উঠে আমি হাদিসটা বলছি না গতকাল অনুবাদ করেছি লম্বা হাদিস, উঠে ফেরেশতারা যে আলোচনা করে ওটা শুনে নাই, ফাতাস্তারেকু শায়াতিনাস সামা ফাতুহিহি ইলাল কুহান, ওই কথা শুনে এসে এই মানুষের মধ্যে বেতনভুক্ত শয়তানের এজেন্ট আছে, আছে না? আছে, তাদের কাছে ওহি করে। আল্লাহ বলছেন, ইউহি বাদুহুম ইলা বাদ, সূরা আনআম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত খুলে দেখবেন, একজন আরেকজন ওহি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াকযিবুনা মা হামিয়াতা কাযবাতিন মিন ইনদা আনফুসিহিম, একটা শুনে আর ওর সাথে যোগ করে আরো 100টা, আর একটা হাদিস আসছে আর 100টার বেশি যোগ করে, ধরেন তাহলে ওহি করলো ওর উপরে কয়টা? 101টা, 101টার মধ্যে সত্য কয়টা আর মিথ্যা কয়টা? 100টা। তাহলে এই অপবিত্র আমলগুলো, এই মিথ্যা আমলগুলোর আবিষ্কারক কে? মিস্টার শয়তান। অনেকগুলো দলিল আছে, মিস্টার শয়তান আর এর প্রচারক কারা? আলেম নামের যারা শয়তান তারা। আপনি বলবেন আলেম নামের শয়তান বললেন কেন? বলবো না কেন? 1847 নম্বর হাদিসটা খুলুন সহি মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই শয়তানরাই মানুষকে পথভ্রষ্ট করার জন্য রাস্তায় বসে আছে, ওয়াহাদিকি সুবুল আলা কুল্লি সাবিল ইয়াদু ইলাই, এই প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে তার দিকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা কারা? দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহু ইলাইহা কযাফুহু ফিহা, বিদআত আলেমদের কথা বললাম এমনি, দায়ী অসংখ্য দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাকছে মানুষকে, এইদিকে আসো এইদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ওদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি পরিচয় বলুন,
দেখতে মানুষ রূপী বডিটা থাকবে মানুষের মতো, অন্তরটা থাকবে কার অন্তর? শয়তানের অন্তর। আলেম শয়তান কি এমনি বললাম আমি? এই হাদিসই প্রমাণ করে মুসলিম জাতিকে পথভ্রষ্ট করবে এই শয়তানের এজেন্ট এই আলেমগুলো। বাংলাদেশে দেখা যাচ্ছে এখন শয়তানের এজেন্ট, দেখতে পাচ্ছেন না? এখন যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে, গালি দেয় আলবানিকে, গালি দেয় ইবনে তাইমিয়াকে, গালি দেয় মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে, আল্লাহ আকবার, এত বড় বড় আলেম, এরা জ্যোতিষ্ক সূর্যকে মনে করে, জুনাকি মনে করে আজকে সূর্যের আলো উঠতে দিব না, বুঝতে পারলে? এরা হলো কি? জুনাকি মার্কা, আস্তাগফিরুল্লাহ। তারা গালি দেয় কত বড় বড় আলেমদেরকে। বন্ধুরা আমার, আমি আর না বাড়িয়ে শুধু একটা হাদিস বলে দিই, আর একটা সাহাবির বক্তব্য বলবো। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন 908 নম্বর হাদিস, তাবরানি আওসাদের মধ্যে এসেছে, ইন্না মিন আশরাতিস সাআ আইউল তামাসাল ইলমু ইনদাল আসাগির, যখন মানুষ বেদাতীদের কাছ থেকে এলেম নিবে তখন বুঝতে পারবা কিয়ামত চলে এসেছে, নাউজুবিল্লাহ, ধ্বংসের লক্ষণ। আজকে বেদাতি বক্তারা বক্তব্য দেয় আর আহলে হাদিস লোকজন ওই বেদাতি বক্তার বক্তব্য শুনে, একটু লজ্জা করার দরকার না? শরম করার দরকার না? আজকে কেউ আছে নাকি দেখি, পোস্টার আছে কেউ আজকে? আজকে কেউ নাই মনে হয়, নাই নাই। আমি বলতে চাচ্ছি যেখানে বেদাতির কুরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ, মোহাম্মদ বিন সিরিন শ্রেষ্ঠ তাবেঈ, তিনি বলছেন বেদাতির কুরআন তেলাওয়াত শোনা না, যতই সুন্দর কণ্ঠ হোক না কেন বেদাতের তেলাওয়াত শোনা যাবে না, তার বক্তব্য শোনা যাবে, বলেন তো দেখি। তৌবা তৌবা, নাউজুবিল্লাহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াযালুন নাসু বি খায়রিন মা আখাযুল ইলমা ইনদাল আকাবির, যতদিন মানুষরা সাহাবীদের কাছ থেকে ইলম নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে, ওয়া ইযা আখাযুহু ইনদাল আসাগির হালাকু, যখনই মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নিবে, যখনই মানুষ বেদাতের কাছ থেকে ইলম নেবে তখন মানুষ ধ্বংস হয়ে যাবে, উম্মত ধ্বংস হয়ে যাবে। আজকে প্রভাব পড়েছে মসজিদে, যান হাত বাঁধছে আহলেদের বাচ্চা, বেটা তুমি হাত বাঁধো এভাবে কি করে? কোন জাতের তুমি? হয় বুকের উপরে বাঁধো, না জয়ীফ হাদিস মেনে নাভির নিচে বাঁধো, তুমি আহলে হাদিস মানুষ, তুই বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে হাত বাঁধতে জানো না কেন? হাত যখন তুলছে তখন মাথা পার করে দিচ্ছে, লজ্জা শরম থাকা উচিত? কোথায় শিখেছে না এগুলো? হাত যখন শুরু করছে কানের লতির তলে হাত দিচ্ছে, এটা কি রাসুলের সালাত? এটা আপনি শিখলে এখন কোথায় থেকে? অজু করতে দেখছি এবার ঘাড় মাসা করছে, বেয়াদব তোমার, তোমার কপাল পোড়া। যেমন রাসুলের উম্মত হওয়ার পরে রাসুলের তরিকায় ইবাদত করতে যারা পারে না তাদের মতো কলপার পুরো আর কেউ নাই। অনুরূপ ভাবে যে ব্যক্তি আহলে হাদিসের বাচ্চা, আহলে হাদিস, সে যদি ইবাদত বেদাত করে তার মতো কপাল পুরো আর কেউ নাই। শরম করা উচিত, লজ্জা করা উচিত। ঘাড় মাসা করছে, আমি ঠেলা দেয় বলছে বেয়াদব, এইভাবে ঘাড় মাসা করলেন, বেদাতি কাজ করলেন কেন আপনি? বলছে হুজুরদেরকে দেখি তো এইভাবেই করে। এই যে শিয়াল আর বাঘ কি একরকম? সিংহ আর ভেড়া কি একরকম? ভেড়ার গায়েও চুল থাকে, সিংহের গায়ে চুল থাকে, থাকে না? আরে সিংহের বাচ্চা ভেড়ার পালে চলতে চলতে কি হয়ে গেছে? ভেড়া হয়ে গেছে, অবস্থাটা এইরকম হয়ে গেছে, তাই না? তুমি আহলে হাদিস বেদাতির সাথে চলতে চলতে তোমার সব সুন্নাতগুলো নষ্ট হলে কি করে? দাড়ি রাখে মুড়ি করে, বুঝতে পারলেন? বেদাতি দাড়ি রাখে, দাড়ি রাখে, বুঝতে পারছেন? যে তরুণ ছেলেরা এখন লাখো লাখো তরুণ আছে আলহামদুলিল্লাহ, তার রাসূলের সুন্নাতকে জবাই করে না, বেটা কামিল পাশ করে দাঁড়ি কি এমন ভাবে ছাড়ছে একবারে মনে খেজুর গাছের মুতার মতো হয়ে আছে, আছে না এরকম মুলবি? তুমি মুলবি হয়েছে কি করে? আলেম হলে কি করে? আর তুমি বলো দাও দাওরা পাস, তুমি বলো কামেল পাস, অমুক মসজিদের ইমাম, তোমার তো শরম করা উচিত, লজ্জা করা উচিত। আজকে লাখো লাখো তরুণ দাড়ি ছেড়ে দিয়েছে, কোনোদিন দাড়িতে একদিনের জন্য বেলেট বা খুর বা কাঁচি বা দাঁত দেওয়া কাটেনি, আছে না বাংলাদেশে? টাকনুর
নিচে কোনোদিন প্যান্ট পরেনি, লুঙ্গি পরেনি, পায়জামে কোনোদিন পরেনি, তুমি হুজুর হয়েছে কি করে? তুমি হুজুর, তোমাকে দেখে শয়তান হাসে। তুমি টাকরু নিচে কাপড়ও পরো, দাঁড়িটাও সেটে মুড়ি করে রাখো, এমন ভাবে মুড়ি করছে তাল গাছের মোতার মতো লাগছে দেখতে। কিন্তু লজ্জা শরম করা উচিত, বেদাতের সাথে চলতে চলতে অভ্যাসটা বেদাতের মতো হয়ে গেছে। তোমরা এইরকম হলে কি করে? সৈয়দ নাইসুল হোসেন দেহলভির ইতিহাস, মক্কায় গিয়ে তিনি বক্তব্য দিয়েছেন বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, তৃতীয় দিন তাকে মেরে ফেলে দেবে। তিনি হুঙ্কার ছেলে বলেছিলেন, এসি হারাম মে ইমাম নাসাইবি শহীদ হয়ে যাহা মেরে কতল কে লিয়ে মনসুরা হো রাহে হে, মায় আপনি কতল কে লিয়ে আমাদা হো বল ইস তাবলিগ সে বাজ না হোঙ্গে। মনে রেখো, এই হারাম চত্বরে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম নাসাইকে বেদাতিরা হত্যা করেছে, যেখানে আমাকে হত্যা করে পরিকল্পনা করা হচ্ছে, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। ওই মর্যাদা মুজাহিদ ফিরার সময় জেল খাটছেন, আপনি কি ভাষায় বলবো? আর আজকে আমরা বেদাতিদের সাথে আপোষ করেছি, এর চেয়ে নির্লজ্জ কাজ আর কি হতে পারে? অথচ বেদাতিদের ব্যাপারে কথা কত পরিষ্কার। ইমাম ইবনে তাইমিয়া রহিম বলছেন, শুনে রাখো, যারা বেদাতের দিকে আহ্বান করে তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাদের পিছনে সালাত পড়া যাবে না, তাদের কাছ থেকে এলেম গ্রহণ করা যাবে না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, এটা তাদের জন্য শাস্তি যতক্ষণ এটা ত্যাগ না করে। আপনি কি বলছেন? আরো অনেকগুলো ভাষা আছে, বেদাতের মজলিসে যেতে হবে কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, লা তুজালিসু আহলা লাহুয়া, বেদাতিদের সাথে তোমরা বসো না, ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিতুল কুলুব, নিশ্চয় যারা বেদাতিদের সাথে বসে, বসলেই তাদের স্থানে বসলেই তোমার অন্তরটাকে আক্রান্ত করবে বেদাতে। আপনি কিভাবে বসবেন? বেদাতি হাদিসের শত্রু। ইমাম আহমদ ইবনে সিনান বলেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা হুয়া ইউবগিযু আহলাল হাদিস, পৃথিবীতে যত বেদাতি আছে সব বেদাতি আহলে হাদিসদের গালি দেয়। ইল্লা ইউবগিযু আহলাল হাদিস, যত বেদাতি আছে সব বেদাতি যদি বেদাতি হয় আহলে হাদিস গালি দিবে। কারণ ইজাবতাদা রজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, যখন কোনো ব্যক্তি বেদাতি হয় তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। এবার পেয়েছেন আপনি? আর বলার দরকার নাই, বুঝার চেষ্টা করুন। আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই বন্ধুরা আমার, যেভাবে উলামায়ে কেরাম দাওয়াত দিয়ে গেছেন আগে সালাফি আকিদার উপরে, আহলাদিস আকিদার উপরে ওই দাওয়াতটা দিয়ে যেতে হবে, ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের পরিবেশ এরকম থাকবে না, উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সমস্ত মানুষই ইনশাল্লাহ তাওহীদের দাওয়াত গ্রহণ করবে। ইনশাল্লাহ শিরিক বেদাত থাকবে না, মাজার পূজার ব্যবসা, কবর পূজার ব্যবসা, খানকাজ পূজার ব্যবসা বাংলাদেশ থাকবে না ইনশাল্লাহ। ওই যে হাইকোর্ট শুরু করেছে রাজারবাগি পীরের সব রাস্তাটা বন্ধ করে দিয়েছে, আমি দাবি করেছি শুধু এক পীরের না, যত ভণ্ড পীরের খানকা আছে এক নির্দেশে সবগুলো বন্ধ করে দেওয়া হোক, এরা দেশের মানুষের ইমান নষ্ট করে। এরা অতএব বেদাতিদের সাথে আমাদের কোনো সখ্যতা নেই, এরা রাসুলের শত্রু, আল্লাহর শত্রু, বেদাত দ্বারা শরীয়তকে ধ্বংস করে দিয়েছে এরা। আর আপনি বেদাতের সাথে আপোষ করবেন? প্রশ্ন আসলে হতেই পারে না। বন্ধুরা আমার, আপনাদের সবাইকে আবারও মুবারক জানিয়ে শেষ করছি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আমিন রব্বাল আলামিন।